আসসালামু আলাইকুম, 90° স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কবি জিজ্ঞাসার পঞ্চম পর্বে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির প্রথম অংশে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ মনে রাখার টেকনিক। ছন্দ: রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। এখানে রাজসিংহ, সীতারাম, আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রাধারানী, ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল, দুর্গেশনন্দিনী, মৃণালিনী, দেবী চৌধুরানী, রজনী, চন্দ্রশেখর, যুগালঙ্গুরীয়, এগুলি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এখন আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস মনে রাখার টেকনিক। ছন্দ: সীতা আনন্দদেবী। এখানে সীতারাম, আনন্দমঠ ও দেবী চৌধুরানী, এগুলি হল বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস। এখন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর: ললিতা তথা মানস। দুই নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাসের নাম কি? উত্তর: দুর্গেশনন্দিনী। তিন নম্বর প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি উপন্যাসের নাম কি? উত্তর: দুর্গেশনন্দিনী। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হল মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। চার নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর: কমলাকান্ত। পাঁচ নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর: বঙ্গদর্শন। ছয় নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী উপন্যাসের চরিত্র কি কি? উত্তর: বিমলা, আয়েশা, জগৎসিংহ, তিলোত্তমা। সাত নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কি কি? উত্তর: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ ও সূর্যমুখী। আট নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র কি কি? উত্তর: রোহিণী, গোবিন্দলাল ও ভ্রমর। নয় নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের নাম কি? উত্তর: রাজসিংহ ও মৃণালিনী। দশ নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 76-এর মন্বন্তরের পটভূমিতে কোন উপন্যাসটি রচনা করেন? উত্তর: আনন্দমঠ। এগারো নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের নাম কি? উত্তর: আনন্দমঠ, সীতারাম ও দেবী চৌধুরানী। বারো নম্বর প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিকের নাম কি? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তেরো নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? উত্তর: সাহিত্য সম্রাট। চোদ্দ নম্বর প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য কোন ধরনের রচনা? উত্তর: প্রবন্ধ গ্রন্থ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।